ধন্যবাদ আপনাকে। আপনি জানেন মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উপলক্ষে পশুর বানিয়ে দেওয়ার জন্য যে মানুষ পশুর বাজারে ভিড় করছেন, ইতিমধ্যে কক্সবাজার 94টি পশুর বাজারগুলিতে পশু যে ক্রয় বিক্রয়ের হাত জমে উঠেছে। তো কক্সবাজার শহরের যে বিভিন্ন প্রান্ত সহ এবং গ্রাম অঞ্চল বিভিন্ন উপজেলায় যে পশুর হাটগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের গরু ক্রয় বিক্রয় হচ্ছে। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, এখানে র‍্যাব পুলিশ এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকে দায়িত্ব পালন করতে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে জাল টাকা শনাক্তের জন্য যে ব্যাংকগুলির এখানে দেখতে পাচ্ছি এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ডাক্তারগুলি রয়েছে তারা কিন্তু এখানে নিরাপদ পশু শনাক্তের জন্য কাজ করতে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু একটি সুশৃঙ্খল ভাবে উৎসব মুখর পরিবেশে কক্সবাজারে পশুর হাটগুলি চলমান রয়েছে। তবে একটি বিষয় না বললে নয় যে জেলা প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে যে একটি নির্দেশনা ছিল প্রধান সড়ক থেকে যে 10 থেকে 15 ফুট দূরত্ব রেখে যে বাজারগুলি বসানোর কথা ছিল, এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠানে বাজার বস শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বাজার বসবে না, এছাড়াও যে বাজারগুলিতে যে কোনো ধরনের যাতে অসুস্থ পশু উঠাবে না এমন কিছু নির্দেশনা ছিল সেগুলি কিন্তু আমরা মানতে দেখছি না, যদিও বা যার কারণে যে সড়কগুলি যানজট লেগে আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বাজার হওয়ার ফলে কিন্তু অনেক শিক্ষার্থী সেখানে ভোগান্তি পোহাতে আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে কিন্তু একটি উৎসবমুখর ঈদ উল আজহার পশু কুরবানির যে পশুর হাটে ক্রয় বিক্রয়ের একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট, আপনাকে জানিয়ে দেওয়া হবে।